নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো তো থাকতেই হবে। আপনি ভালো না থাকলে তো প্রিয়জনকে ভালো রাখতে পারবেন না। ভালো থাকতে প্রত্যেকেই চায়, কিন্তু সবাই তো ভালো থাকতে পারে না। সেই দায়ী অশুভ ভাগ্য। ভাগ্যবানের তো কথাই নেই, তার চিন্তাও নেই। আর যে ভাগ্যবান নয় তার কি হবে? যদি আপনি ভাগ্যের সহযোগিতা না পান, কোনোভাবেই সাফল্য না পান, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অদ্ভুত বাধার সম্মুখীন হন, তবে আজকের অনুষ্ঠান আপনার জন্য। জেনে নিন সামান্য আখের গুড় আপনার ভাগ্যকে কীভাবে আপনার অনুকূলে আনতে পারে। আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শককে আমার অভিনন্দন। আপনারা পাশে আছেন বলেই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রী দিন দিন বৃহৎ থেকে বৃহৎ পরিবারে পরিণত হচ্ছে, এমনভাবেই পাশে থাকবেন। আজ যারা আমার অনুষ্ঠান ইউটিউব বা ফেসবুকে প্রথমবার দেখছেন, আমার আলোচনা আপনাদের ভালো লাগে, মনে হয় আমার কথাগুলো জীবনের চলার পথ মসৃণ করবে, তবে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, ফলো, লাইক ও শেয়ার করবেন। আপনার অজান্তেই আপনার করা শেয়ারে উপকৃত হবেন অন্য অনেকে। জীবনে প্রত্যেককেই কর্ম করতে হয়। কেউ বা চাকরি করেন, কেউ বা বিজনেস, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সেলসে রয়েছেন। জীবন ধারণের জন্য প্রত্যেককেই কিছু না কিছু কাজ করতে হয়। বসে খেলে কিন্তু রাজার ভাণ্ডারও খালি হয়ে যায়। যারা বসে খান তাদের জন্য আজকের উপাচার। এই উপাচারকে নিত্য অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন যখন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন, বাড়ি থেকে বের হয়ে সুবিধা মতন স্থানে করতে হবে এই উপাচার। পরের দিনই কিন্তু কোনো ম্যাজিক হবে না, তবে আপনি দেখবেন আস্তে আস্তে আমূল পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সব আপনার অনুকূলে আসবে। আপনি যে কাজই করেন না কেন, অর্থাৎ আপনার প্রফেশন যাই হোক না কেন, কাজে বের হওয়ার সময় করুন এই উপাচার। যারা চাকরির চেষ্টা করছেন, যারা সেলসে রয়েছেন, তারাও চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে করুন এই উপাচার। অর্থাৎ যারা প্রফেশনে রয়েছেন এবং যারা প্রফেশনে ঢোকার চেষ্টা করছেন, প্রত্যেককেই করতে পারেন। যারা কোনো দোকান বা ব্যবসাতে রয়েছেন, তারা করে দেখুন, আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে। আপনি যে প্রফেশনের লোক হন না কেন, দেখবেন সর্বদা একটি পজিটিভ এনার্জির সাহায্য পাচ্ছেন। জীবনের চলার পথে ভাগ্যকে অনুকূলে পাবেন। বাড়ি থেকে যখন কাজে বের হবেন, তখন অবশ্যই মনে করে ডান পা বাড়ির বাইরে প্রথমে ফেলবেন। স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই একই নিয়ম। সঙ্গে নিয়ে যেতে হবে এক সহজলভ্য বস্তু, গুড়। হ্যাঁ, ঠিক শুনেছেন, গুড়। বাজারে দু ধরনের গুড় পাওয়া যায়। একটি খেজুরের রসে প্রস্তুত খেজুরে গুড়, আরেকটি আখের রসে প্রস্তুত আখের গুড়। যে কোনো বড় মুদির দোকানে আখের গুড় 12 মাস কিনতে পাবেন। যেখান থেকে আপনি কাজে যান, হয়তো হেঁটে গিয়ে বাস, ট্রাম, অটো, ট্রেন ধরেন। অনেকে বাড়ি থেকে দু চাকা যান, মানে সাইকেল বা বাইক নিয়ে বের হন। অনেকে ট্যাক্সি ধরেন, অনেকে আবার নিজের গাড়িতে বের হন। যারা বাড়ি থেকে হেঁটে গিয়ে বাস, ট্রাম, অটো, মেট্রো, ট্রেন ধরছেন, তারা রাস্তার ধারে
কোনো বড় গাছের নিচে গিয়ে এক টুকরো আখের গুড় রেখে দেবেন। আর যারা বাড়ি থেকে বাইক সাইকেল বা গাড়িতে বের হচ্ছেন, তারা বাড়ি থেকে দূরে গিয়ে একটি বড় গাছের নিচে দাঁড়াবেন। ওই গাছের নিচে একটি নির্দিষ্ট স্থানে রোজ এক টুকরো গুড় রেখে দেবেন। গুড় কিন্তু রাস্তা থেকে কিনে আনবেন না, বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন। আমূল পরিবর্তন নিজেই বুঝতে পারবেন, দেখবেন আপনার কাজের সকল বাধা কেটে যাচ্ছে ধীরে ধীরে। প্রত্যেক কাজে আপনি সাফল্য পেতে আরম্ভ করেছেন। গুড় হচ্ছে মঙ্গল ও রবি গ্রহের কারক দ্রব্য। যখন আপনি গাছের গোড়ায় রোজ গুড় রাখবেন, দেখবেন ধীরে ধীরে পিঁপড়ের দল সেই গুড় খেতে ভিড় করছে। যদি দেখেন লাল পিঁপড়ে হচ্ছে, তবে বুঝবেন রাহুর অশুভ প্রভাব খণ্ডন হচ্ছে, আর কালো পিঁপড়েতে শনির অশুভ প্রভাব খণ্ডন হবে। মঙ্গল ও রবির বলবত্তা বৃদ্ধি পাবে, মঙ্গল ও রবি শুভ ফল দিতে আরম্ভ করবে। দেখুন এটি একটি ফলদায়ী উপাচার, খুব ব্যয় সাপেক্ষ নয়, আপনি করেই দেখুন না, দেখতে পাবেন অদৃশ্য একটি শক্তি শুভ প্রভাব দিচ্ছে আপনার জীবনে। শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানসিক চাপ দূর হবে, অর্থনৈতিক সমস্যা কাটতে থাকবে, মানসিক শান্তি ও কনফিডেন্স পাবেন, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যাদের ঈশ্বরে ভক্তি ও শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারাই পালন করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, সাধ্যমতো জীব সেবা করুন, জীব সেবাই শিব সেবা। Thank you.